নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি আর একটি নতুন ব্লগে আপনাদের নিয়ে এলাম। এটা হচ্ছে ই-শ্রম কার্ড। ই-শ্রম কার্ডে আপনারা ইতিমধ্যে শুনেছেন সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে ভাতা ঢুকছে, এবং এই ই-শ্রম কার্ডটা মানে আজ থেকে প্রায় 2-3 বছর আগে খুব হুড়োহুড়ি পড়ে গেছিলো একটা সময়। তো অনেকে জেনে বুঝে এটাকে ফিল আপ করেছেন বা অনেকে না জেনে ফিল আপ করেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জাস্ট মাত্র দুটো অপশান আপনি যদি ফিল আপ করেন তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টেও 1000 টাকা করে ঢুকতে পারে। তো কীভাবে এই দুটো সেটিং বা দুটো অপশান আপনি ফিল আপ করবেন এবং যার জন্য প্রতি মাসে আপনি 1000 টাকা করে ভাতা আপনি পাবেন, তার জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখুন এবং আপনি জানুন, এবং আপনি নিজে বাড়ি থেকে কারো মানে কোনো দালাল বা কোনো ক্যাফেতে না গিয়ে বা আপনি নিজে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি ফিল আপ করুন। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি শুরু করি। তো প্রথমেই আপনারা এখানে সেলফ রেজিস্ট্রেশনে ছাড়াই গিয়ে আপনি আর এখানে মোবাইল নাম্বার দেবেন এবং তলার ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে তারপর এখান থেকে আপনি ভারতীয় নাগরিক কিনা সেটা এখানে ইয়েস করবেন, এবং তার পরবর্তীতে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট দেবেন বা ওটিপি দেবেন, সেটা আপনি ক্লিয়ার করবেন। তো আমি এখানে সিলেক্ট করলাম ওটিপি, তো সেন্ড ওটিপির জায়গায় আমি এখানে সেন্ড ওটিপি এখানে আমি ক্লিক করব। তো সেন্ড ওটিপি ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেম মোবাইল নাম্বারে যেটা আপনার আধারের সাথে রিলেটেড। যদি আধার কার্ড কানেক্টেড না হয় তাহলে কিন্তু ওটিপি আসবে না বা ই-শ্রম করা যাবে না। তো এখানে আপনি 4 সংখ্যার এখানে টোটাল আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে তলায় দেখছেন ফিঙ্গারপ্রিন্ট ইয়েস অর নো, পাশে ওটিপি আছে। তো আমি এখানে ওটিপি ক্লিক করলাম, তলায় ক্যাপচা কোডটা ফিল আপ করলাম এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপর এখানে সাবমিট করলাম। তো আপনাকে এখানে ওটিপিটার ওপরেই বিশেষ জোর দিতে হবে। তো আপনার আধারের নাম্বারের সাথে মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাতে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে আপনি সাবমিট করবেন। তো এখানে পুরো আগে আধারের সমস্ত ডিটেলস দেখা যেত, কিন্তু এখন বিশেষ কিছু ইনফরমেটিভের জন্য এখানে আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলসটা দেখা যায় না। কোনো ঘাবড়ানোর কিছু নেই, তার জন্য আপনি এখানে কন্টিনিউ করবেন। তো যখনই আপনি এখানে কন্টিনিউ করবেন তারপরেই আপনি এখানে সম্পূর্ণ একটা ফর্ম আপনার সামনে খুলে যাবে। তো একদম উপরে আপনার মোবাইল নাম্বারটা অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে। এখানে আপনি ইমেল আইডি দেবেন, আচ্ছা আপনার মেরিটাল স্ট্যাটাস দেবেন, আপনি সিঙ্গেল না ম্যারিড না কি ডিভোর্স না উইডো যা আছে সেটা আপনি দেবেন, এবং পরবর্তীকালে আপনি এখানে মানে আপনি যদি সিঙ্গেল হন তাহলে এখানে ফাদার্স নেম দেবেন, যদি ম্যারিড হন তাহলে এখানে হাজব্যান্ড নেম দেবেন। হাজব্যান্ড নেম দেওয়ার পরে তারপর এখান থেকে আপনার সিটে মানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করে এসটিএসসি জেনারেল, তো আমি জেনারেল, আমি আমার জেনারেলটাই দিলাম এখানে। তারপর এখান থেকে ব্লাড গ্রুপ দেবেন, ব্লাড গ্রুপের পরে তারপর এখান থেকে দেবেন ফিজিক্যালি অ্যাবেল্ড কিনা সেটা দেবেন, তারপর এখান থেকে দেবেন যে আপনার এই ফিজিক্যালি অ্যাবেল্ড কিনা সেটা আপনি দেবেন। দেওয়ার পরে তারপর এখান থেকে নমিনি ডিটেলসে চলে যাবেন। নমিনি ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে নমিনির নাম দেবেন, নমিনির ডেট অফ বার্থ দেবেন, নমিনির জেন্ডার দেবেন, আপনার সাথে নমিনির রিলেশনশিপ কী আছে সেটা দেবেন, নমিনির অ্যাড্রেস দেবেন এবং নমিনির মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন। পরে নমিনির রিলেশনশিপ ডিটেলসে আপনি চলে যাবেন। এখানে নমিনির মানে নাম আপনার নামটা পুরো দেবেন এবং আপনার নমিনির অ্যাড্রেসটা দেবেন, আচ্ছা তারপর এখান থেকে আপনার স্পেসিফিক গ্যারেন্টিটা দেবেন, তারপর এখান থেকে ক্যাটাগরি মানে কারেন্ট অ্যাড্রেসটা আপনি এখান দিয়ে আপনি ফিল আপ করবেন। তো কারেন্ট অ্যাড্রেস যখনই আপনি এখানে ফিল আপ করবেন আপনার আরবান না রুরাল সেটা দেবেন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 তো যেটা আছে সেটা আপনি ফিল আপ করবেন, আপনি স্টেট দেবেন, জেন্ডার দেবেন, এগুলো সব ডিস্ট্রিক্ট দেবেন, সাব টাইটেল দেবেন, পিনকোড দেবেন, এবং এরপরে আপনার কারেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনি সেটাও এখানে ফিল আপ করবেন। তো ফিল আপ করার পরে পারমানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এখানে এটাকে সেম ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনি একদম তলার দিকে চলে যাবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে একদম চলে যাবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে যখন আপনি আরেকটা জিনিস বলে রাখি, আপনি কারেন্ট অ্যাড্রেসে কত বছর ধরে বসবাস করছেন সেটা আপনাকে দিতে হবে, এবং দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা দেবেন। তো আমি সাধারণত এখানে হায়ার সেকেন্ডারিটাই দিলাম। আপনার এডুকেশনাল সার্টিফিকেট এখানে একটা অ্যাটাচ করবেন এবং তার সাথে মান্থলি ইনকাম যেটা আছে অবশ্যই 1000-10000-এর নিচে দেখাবেন, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান দিয়ে অ্যাটেস্টেড করা সেটা আপনি দেবেন, এবং দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন আর ইউ
এক্সট্রিম ক্যাটাগরি বা অ্যাপার্টমেন্ট যেটা আপনি যেখানে থাকেন সেটার যে জায়গা দেবেন, প্রাইমারি অকুপেশন যেটা আছে আপনি সেটা দেবেন, আচ্ছা তারপর হচ্ছে আপনার সেকেন্ডারি অকুপেশন যেটা আছে আপনি সেটা দেবেন। তো এইখানে সম্ভবত আর এই অকুপেশনে আপনি কতদিন ধরে কাজ করছেন সেটা আপনি দেবেন। তো দেওয়ার পরে আপনার অকুপেশন সার্টিফিকেট যেটা আছে, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিছু থেকে থাকে তাহলে আপনি সেটা দেবেন, নয়তো পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলর বা পৌর প্রধানকে দিয়ে লিখিত যে কোনো একটা কাগজ এখানে আপনি সাবমিট করবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তারপরে আপনি এখানে সোজা চলে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে। এখানে অ্যাকাউন্ট নাম্বার চাইছে, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আর একবার অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, যে মানে যেই নামে অ্যাকাউন্ট আছে, হতে পারে নিজের নামে নাও থাকতে পারে, তো অ্যাকাউন্ট নাম্বারের হোল্ডারের নাম দেবেন, নিজের নাম থাকলে নিজের নাম দেবেন, আইএফএসসি কোড দেবেন, ব্যাংকের নাম দেবেন, সার্চ সেই ব্যাংকটাকে আপনি বাই অনলাইন একবার সার্চ করে দেখে নেবেন যে আইএফএসসি কোডটা ঠিক আছে কিনা, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, সম্পূর্ণ আপনার ডিটেলস তৈরি হয়ে যাবে। এবং এখানে তৈরি হয়ে যাওয়ার পরে ভালো করে একবার আগের থেকে ভালো করে একবার মিলিয়ে নেবেন এবং উপরে প্রিন্ট অপশানে যাবেন, একটা প্রিন্ট করে কপি রেখে দেবেন এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন এবং এখানে সাবমিটে ক্লিক করবেন। আপনার ইউএএন অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার কার্ড আপনার এখানে তৈরি হয়ে গেল। প্রসেস টু জেনারেট কার্ডে আপনি এখানে একবার ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে প্রসেস টু জেনারেট কার্ডে একবার ক্লিক করবেন। তো যখনই প্রসেস টু জেনারেট কার্ডে ক্লিক করবেন তখনই আপনার এখানে টোটাল ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার বা ইশ্রম কার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেটা পাবলিশ করা হবে সেই কার্ডটা এখানে খুলে যাবে। তা তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সোজা চলে যাবেন ওপরের ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে গিয়ে লিখবেন সার্ভিসে যাবেন। সার্ভিসে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন, আপনার আবার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি ওটিপিতে ক্লিক করবেন, ক্যাপচা কোড ফিল আপ করে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপিতে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এখানে দেবেন, আধার নাম্বার দেবেন, আধার কার্ডের সাথে রিলেটেড আবার আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, সেখান থেকে আপনি আধারের ডিটেলসটা দিয়ে এখানে প্রসেস টু লগ ইন করবেন। তো এটা করে নিন, প্রসেস টু লগ ইনটা করে নেওয়ার পরে তারপর দেখবেন আপডেট প্রোফাইল, ডাউনলোড ইউএএন কার্ড, ফাইন্ড এনরোলমেন্ট স্কিম। তো ফাইন্ড এনরোলমেন্ট স্কিমে আপনি এখানে ক্লিক করবেন। এনরোলমেন্ট স্কিমে ক্লিক করার পরে তারপর আপনি এখান থেকে সোজা চলে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে সমস্ত ডিটেলস দেখতে পারবেন, যে পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, এডুকেশনাল ইনকাম, তারপর অকুপেশন ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং এমপ্লয় প্রোফাইল। তো এখানে সবটা ভালো করে একবার মেনশন করে নেওয়ার পরে তারপর এখান থেকে আপনি সোজা চলে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে গিয়ে ওখানে জাস্ট ব্যাঙ্কের নাম আর অ্যাড্রেসটা দিয়ে আপনি ২৫ টাকা জমা